প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন বিশ্ববঙ্গ নিউজ চ্যানেলে, আমি আপনাদের সাথে রয়েছি দেবাশিস ভৌমিক। তো যেই খবরে চোখ রাখবো, আপনারা জানেন সবাই যে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হসপিটালে। তো সেরকমই ব্যারাকপুরে টেকনো গ্লোবাল হসপিটাল, আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আমরা ফুটেজ দেখাচ্ছি, ব্যারাকপুরের টেকনো গ্লোবাল হসপিটালে ঠিক সেই ধরনেরই ভ্যাকসিন দেওয়া হচ্ছে করোনা ভাইরাসের। তো সেখানে লাইন কিরকম হচ্ছে, মানুষের ভিড় গ্যাদারিং মফটা কিরকম থাকছে, এই নিয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম চ্যাটার্জি আজকে বিশেষ খবর করেছেন যে সেখানে মানুষের প্রতিক্রিয়া কি, সেটাই আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে একটুখানি ফুটেজ আমরা দেখিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। টেস্টের জন্য এসছেন কিন্তু কোনো সোশ্যাল ডিস্টেন্সিং এখানে মানা হচ্ছে না, দেখুন কিভাবে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে আছেন। বলতে পারে কার হয়েছে বা কার হয়নি, কিন্তু সবাই একই জায়গায় রয়েছে। এখানে একটা ব্যবস্থা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সামনে রয়েছে প্রত্যেকটা মানুষ, পাশাপাশি রয়েছে, এর মধ্যে কত মানুষের হয়েছে আর কত মানুষের হয়নি এটা কি করে বুঝবেন মানুষ। তো আপনাদেরকে যেটা জানাচ্ছি যে এই যে বলছে করোনা ভাইরাসের মানে এই যে মহামারীর আকার যে ধারণ করেছে, এটা যে সেকেন্ড ওয়েভ চলছে, এটা ভারতবাসী খুব ভয়াবহ আকার ধারণ করছে। তো সেখানে যেটা বারবার করে বলছে যে ভিড় বা মফ যাতে না করা হয়, তো সেক্ষেত্রে এখানে আমরা যেটা জানতে পাচ্ছি ঘটনা সূত্রের খবর, যে সকাল 7টার সময় এখানে টোকেন দেওয়া হয় আর সেই টোকেনের পর দীর্ঘ লাইন পড়ে এবং সেই লাইনে একের পর এক করোনা টেস্ট যেইভাবে হয় সেইভাবে হচ্ছে। তো আমার প্রশ্ন আপনাদের কাছে, দর্শকদের সবার কাছে, যে এখানে যে করোনা সাসপেক্ট হয়তো তার শরীরে করোনা পজিটিভ রিপোর্ট নাও ধরা পড়তে পারে, কিন্তু এখানে এই মবের মধ্যে থাকাকালীন তার শরীরেও টেস্ট করলে করোনা সেই পজিটিভই হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে সরকার কি করতে পারে কি না করতে পারে এটা আপনারা দর্শকরা কমেন্ট করে জানাবেন। তো আমাদের যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে এই যে টেস্ট, এই টেস্টটা একটা পার্টিকুলার কোন হসপিটালে না হয়ে অনেকগুলো হসপিটালে ভাগ ভাগ করে হোক, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের এতটা মফ হবে না, এতটা ভিড় থাকবে না, তো সেক্ষেত্রে করোনা ভাইরাসের স্প্রেডটাও একটু কম হতে পারে বলে আমাদের ধারণা। আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখানে অনেক মানুষই লাইন দিয়ে যে টেস্ট করাচ্ছে তার একটা প্রধান কারণ হচ্ছে বিভিন্ন বেসরকারি জায়গায় মানে করোনা ভাইরাসের যে টেস্ট পজিটিভ কি নেগেটিভ আছে এটা করতে গেলে মিনিমাম 1500 টাকা থেকে 3000 টাকার মতন খরচ হচ্ছে, তো যেটা এখানে গভর্নমেন্ট টোটালি ফ্রিতে করছে এবং এই ফ্রির জন্যই মানুষজন এখানে এসে ভিড় করছে এবং লাইন দিচ্ছে। মানুষের কিছু প্রতিক্রিয়াও আপনাদেরকে শোনাবো যে তারা ঠিক কি বলছেন, কখন এসে লাইনে দিয়েছেন, কখন টেস্ট হবে, এই সংক্রান্ত দেখতে থাকুন খবরটি, বিশ্ববঙ্গের সাথেই থাকুন। নেতা বিকাশ সিংকে এই পরিষেবাটা আপনি কিরকম ভাবছেন, দেখছেন সঠিক মনে হচ্ছে আপনার এই পরিষেবা? এখানে যে মানুষ এত গ্যাদারিং করে দাঁড়িয়ে আছে এটা আপনি কিরকম ভাবে দেখছেন? দাদা কতক্ষণ ধরে এসেছেন আপনি? সাড়ে 8টার সময় এসেছেন, আপনি কখন এসেছেন? 3টের সময় থেকে এসে এখানে কি করছেন? কত কত টোকেন দিয়েছে এখানে আজকে? কেমন দেখছেন এই পরিষেবাকে, আপনি কেমন দেখছেন? নাম লেখানোর নাম লেখানোটা কটা থেকে শুরু হয়েছে? কটা থেকে এসছেন? নাম লেখানো হচ্ছে কটা থেকে? নাম লেখানো হচ্ছে কটা থেকে? কর্তৃপক্ষ কটা থেকে নাম লেখাচ্ছে? আপনারা শুনলেন সে কথা যে ভোর 3টে সাড়ে 3টে থেকে মানুষ এসে বসে আছেন, কখন ভ্যাকসিন পাবেন, মাত্র 200 জন এখানে ভ্যাকসিন পাবেন, কিন্তু করোনা টেস্টের জন্য এখানে এসছেন এবং তারা এখনও তারা
তিনটের সময় এসেছেন কিন্তু সাড়ে নটা থেকে লেখা হয়েছে। এখনও দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি, দেখুন প্রত্যেকটা মানুষ কোথাও সোশ্যাল ডিস্টেন্সিং মানা নেই, পুরো গ্যাদারিং হয়ে রয়েছে জায়গাটাতে। হ্যাঁ, কোনো কিছু নিয়ম শৃঙ্খলা মানা হচ্ছে না। কি করে বুঝছেন আপনি? যে আগে আসবে সেই করবে, খালি যারা ভোর চারটের সময় এসে লাইন দিয়েছে তাদের কোনো ভ্যালু নেই। আর এখানে এসে বললে এবার একটা স্পিকারের তো ব্যবস্থা করবে, আপনারা যে বলছেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, দেখুন তো অর্ধেক মানুষের শরীর খারাপ হয়ে যাবে রোদের মধ্যে দাঁড়ালে। হ্যাঁ, রোদের মধ্যে দাঁড়ালে তো মানুষের শরীর খারাপ হয়ে যাবে, আর করোনা তো গায়ে গায়ে লাগা, আর আপনারা বলছেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। কখন এসছেন আপনি? সাড়ে পাঁচটার সময় থেকে এসে কত নম্বরে আপনি টোকেন পেয়েছেন? 189 90 আমরা দুজন এসেছি, এই নাম্বার টোকেন নাম্বার। এখনো বসে আছি, ফর্ম ফিল আপ হয়েছে, জমা হয়নি। আরেকবার বলুন, পুরোটাই যেটা বলছিলেন আরেকবার বলুন। টোটাল ব্যবস্থা কি ছিল? কখন এসেছেন? কত নম্বরে আছে টোকেন? কেমন দেখছেন পরিষেবাটা? আপনি এতে খুশি এই পরিষেবাতে? এই মানুষ এত গ্যাদারিং হচ্ছে তাই জন্য আপনার কোনো ভয় লাগছে না? আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে না, মানুষ রয়েছে এখানে। কত মানুষের যে করোনা পজিটিভ হয়ে রয়েছে এটা কে জানে? শুধু সময়ের অপেক্ষায় অধীর আগ্রহে রেখে রয়েছেন মানুষ এখানে টেস্ট করাবেন বলে। কিন্তু এখানে কত মানুষের হয়েছে বা কত মানুষের হয়নি কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে না। অনেকে ভোর তিনটের সময় এসছেন, কোনো বয়স্ক অনেক মানুষ আছেন যাদের নাম্বার টোকেন হচ্ছে 189 কাউর 144। শুধু এটাই বোঝার যে মানুষ কতটা সুষ্ঠুভাবে এই পরিষেবা টেস্ট করার পরিষেবা পাচ্ছেন। মানুষ বলছেন কোনো সুষ্ঠু পরিষেবা এখানে নেই, প্রচণ্ড বিশৃঙ্খলা রয়েছে এবং কে কীভাবে ডাকছে সেটাও ওনারা বুঝতে পারছেন না। ক্যামেরায় নয়ন চৌধুরীর সঙ্গে অরিন্দম চ্যাটার্জি, বিশ্ববঙ্গ। খবরটি দেখলেন এবং আপনারা যদি ব্যারাকপুর বা ব্যারাকপুরের সংলগ্ন অধিবাসী হন তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করবেন, যত পরিমাণে মানুষ দেখবে তত যাতে সরকারের কাছে এই নিয়ে সচেতনতার একটা মেসেজ যায়। এবং আপনাদের এই সংক্রান্ত মতামত কি রয়েছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, নজরে থাকবেন, বিশ্ববঙ্গ।